জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে হত্যা, সন্ত্রাস এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। 75-এর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে তিনজনের কবর বনানীতে, কেবল কামরুজ্জামানের কবর তার নিজ শহর রাজশাহীতে। সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী বলেন, চার নেতার হত্যার সময় কার্যত জিয়াউর রহমানই ক্ষমতায় ছিলেন। মানবাধিকারের চরম লঙ্ঘন করেন জিয়াউর রহমান, আর তার ধারাবাহিকতা অব্যাহত রাখেন খালেদা জিয়া। এদিকে সেতুমন্ত্রী বলেন, 15ই আগস্টের ধারাবাহিকতায় 3 নভেম্বর জেলের অভ্যন্তরে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে। এ হত্যা ষড়যন্ত্রের রাজনীতি কোথায় হচ্ছে বিএনপি? এবং আজকে আমাদের অঙ্গীকার শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই বড় বড় রাজনীতি, হত্যা ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আরও জোরদার করব। বিপদগামী সেনাবাহিনীর সদস্যরা গিয়েই কারাগারের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। অর্থাৎ শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যে জিয়াউর রহমান যুক্ত তা নয়, এই 13 নভেম্বরের হত্যাকাণ্ডের সাথেও জিয়াউর রহমান যুক্ত। তারা বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান।